আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিকেন মোমো রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি খুবই ইউনিক এবং এটা আমি ইন্ডিয়া থেকে শিখেছিলাম। তো এই রেসিপিতে যে যে এখন পর্যন্ত আমার হাতে মোমো খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করেছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। তো এই রেসিপির জন্য প্রথমেই আমার লাগবে চিকেন কিমা। এখানে আমি চিকেন একদম ফুললি কিমা করিনি, একটু চাঙ্কস রেখেছিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা গাজর, আমি একটা গাজরের হাফ দিয়েছি। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে হবে এখানে। তা আমি একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে নিলাম। তা এখন আমি ডার্ক সয়া সস দিচ্ছি মোটামুটি 1.5 চামচের মতো। তো এর সাথে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এবং একটু কালো গোলমরিচ। এবার আমি বাটারের সাথে রসুন বেরেস্তা করে সেটা অ্যাড করছি। এখানে চেষ্টা করবেন যে কালো গোলমরিচটা যেন একদম ফ্রেশ হয়, এতে করে অনেক সুন্দর ফ্লেভার এবং ঘ্রাণ পাওয়া যাবে এবং স্বাদটা অনেক বেড়ে যাবে। তো আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিলে সব দিকে টেস্ট ইভেনলি ছড়িয়ে যাবে। তো এটা ভালো করে মেখে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি মোমো তৈরি করার প্রসেস শুরু করছি। এখানে আমি একটা মোমো শীট নিয়ে তাতে আমি কিছু ফিলিং দিয়ে দিলাম। তো এটাকে খুব সহজে একটা ভাজ করার পদ্ধতি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে মোমোর চারপাশে হচ্ছে আমি পানি লাগিয়ে একটু দিয়ে দিচ্ছি এবং একটা মাথা একটু ভালো করে চেপে দুটো একসাথে করে নিচ্ছি। এবার এক পাশ থেকে খুব সুন্দর করে কুচির মতো করে আমি 4টা কুচি দিয়ে নিচ্ছি। তো এটা আমার কাছে অনেক সহজ মনে হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। তো এই সেমভাবে আমি আরও এক পাশে এরকম কুচি দিয়ে নিচ্ছি। তো এতে করে খুব সুন্দর হাফ মুনের মতো একটা শেপ চলে আসবে মোমোতে। তো এইটা আমার কাছে অনেক ইজি মনে হয়। এখানে আমি দেখানোর সুবিধার্থে অনেক আস্তে করছি, কিন্তু এটা আমি অনেক দ্রুত আসলে করতে পারি, এটা আমার কাছে খুবই ইজি মনে হয়। তো আমি এভাবেই সবসময় মোমো করে থাকি। তো এবার মোমোটা তৈরি হয়ে গেল। এবার আমি একটু নিচের দিকে চাপ দিয়ে নিচ্ছি, এতে শেপটা আরও একটু সুন্দর লাগবে। তো আমি আরেকটা মোমোর ভাঁজ আপনাদের সাথে শেয়ার করছি, এটা একদম বিগিনারদের জন্য। সেটা হচ্ছে হাতে একটা মোমো শীট নেবেন আর এরপর ফিলিংটা দিয়ে চারপাশ থেকে জাস্ট একটু চেপে একসাথে মাঝখানের দিকে সম্পূর্ণটা নিয়ে আসবেন। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, এটা খুব ইজি একটা প্রসেস এবং এটা যখন স্টিম করা হয় তখন এটা দেখতে মানে খুবই সুন্দর লাগে, অনেকটা ফুলের মতো মনে হয়। তো এভাবে আমি মোটামুটি কিছু মোমো তৈরি করে নিলাম। আমি যতটুকু ফিলিং নিয়েছি সেটাতে মোটামুটি 20টার মতো মোমো হয়েছে। তা আমি এবার একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপর প্রতিটা মোমো একটু ভেজে নিয়েছি 10-15 সেকেন্ডের মতো। এতে করে নিচ্ছে ক্রিস্পি একটা ভাব চলে আসবে এবং এটা খেতে খুবই ভালো লাগে। তো এরপর আমি এখানে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এতে ভালো করে স্টিম হয়ে যাবে এবং নিচের দিকটা অনেক ক্রিস্পি থাকবে। এদিকে আমি একটু চিলি অয়েল তৈরি করে নিয়েছি, এজন্য আমি একটা বাটিতে রসুন কিমা, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, সামান্য একটু চিনি, ডার্ক সয়া সস, সাথে 2 চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি এবং 2 টেবিল চামচ সেসামি অয়েল দিয়ে এটা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি কিছু সাদা তেল দিয়ে নিচ্ছি এবং ফুটন্ত তেল এটাতে আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে যে যেরকম লাল মরিচ বা যে যেরকম ঝাল খেতে চাই সেই অনুযায়ী লাল মরিচটা আসলে অ্যাড করবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিলি অয়েল এবং আমি মোমো চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এটা উপর দিয়ে চিলি অয়েলটা দিয়ে সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনি একবার ট্রাই করে দেখবেন, আম শিওর যে এটা আপনার অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে। এবং যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই আমাকে এটা জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।